হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে দেখাবো কালো টি শার্টে কীভাবে প্রিন্ট করতে হয় বা কালো টি শার্টে কী কী প্রিন্ট সম্ভব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি একটা কালো টি শার্ট প্রিন্ট করেছি, আর এই যে আমার নিজের গেঞ্জিতেও দেখুন এটা প্রিন্ট করা আছে। তো কালো গেঞ্জিতে প্রিন্ট করতে গেলে হয় আপনাদের ঘরে স্ক্রিন প্রিন্টিং করতে হবে, নয় DTF প্রিন্ট করতে হবে, নয় ভিনাইল প্রিন্ট করতে হবে। তো আজকে আমি আপনাদের ঘরে দেখাবো ভিনাইল প্রিন্ট কীভাবে করবেন, আর এই যে এই ধরনের যদি মাল্টি কালারের বা দু তিনটে কালারের ভিনাইল প্রিন্ট হয় সেগুলো কিভাবে করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কাস্টমারের ডিজাইনটা লাগবে ঠিক এই ধরনের। তো এই ধরনের ডিজাইন করতে গেলে আমাকে প্রথম তো এইটা করতে হতো, যেহেতু কাটিং হবে তো আমি এটাকে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পরে এটাকে টেসিং করে নিয়েছি। হ্যাঁ, তো পুরো ডিজাইনগুলো A to Z দেখাতে গেলে হয়তো আপনাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো সেই জন্য আমি পুরোটা দেখাচ্ছি না, তো প্রসেসটা খালি বলে দিচ্ছি আপনাদের ঘরে। তো এইটাকে এই যে এখান থেকে ইমেজ টেস্টিং আছে, ইমেজ টেস্টিংয়ে গিয়ে আপনারা যদি এইভাবেও দেন তাহলে কিন্তু ইমেজটা টেস্টিং হয়ে যাবে। এই দেখুন ইমেজটা টেস্টিং হয়ে গেছে। এখান থেকে যদি একটু সেটা করা আছে, আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এটাকে ডিলিট করে দিলাম। তো এইভাবে ওনারা ইমেজটাকে টেসিং করে নেবেন। তো ইমেজটাকে টেসিং করে নেওয়ার পরে এইটা আমি আলাদা করে লিখে নিয়েছি, আর এইটাও আলাদা করে লিখে নিয়েছি। কাস্টমার এইটা কি ঠিক আমি বলতে পারছি না, তো এইটাও লিখতে বলেছিল, লিখে দিয়েছি। তো এইভাবে দিয়ে এইগুলোকে আমি যেমন এরকম একটা, আর এটা গ্রুপ করে নিলাম, এইটা একটা আর এইটা একটা, তিনটে কালারের যেহেতু হবে তিনটে কালারের ভিনাইলে প্রিন্ট হবে। তো তিনটে কালারের ভিনাইলে প্রিন্ট হলে অবশ্যই তিনটে আলাদা আলাদা কাটিং দিতে হবে। তো আমি এবার কাটিং সফটওয়্যারে চলে যাই। কাটিং সফটওয়্যারের পরে দেখুন এই যে আমি তিনটাকে আলাদা আলাদা করে ওপেন করে নিয়েছি, আলাদা আলাদা করে যেগুলো সেভ করেছিলাম। তো এইগুলো মিরার কেন করা আছে, তো এগুলো মিরার করার কারণ হচ্ছে এগুলো টি শার্টের ওপর প্রিন্ট হবে, কারণ ভিনাইলটা আমাকে মিরারেই কাটিং করতে হবে। তো মিরার করাটাও এমন কিছু ব্যাপার না, এখানে ক্লিক করে ফ্লিপ অরিজেন্টাল করলেই মিরার হয়ে যাবে। আর এইখানে আমি কাটিং প্লটারে কোনো সাইজের কোনো রকম কোনো কিছু করছি না, কারণ আমি এখানে যা যা দরকার ছিল বা যে সাইজ দরকার ছিল আমি এখানে পুরো করে নিয়েছিলাম। তো এখানে যদি আমি একটু সাইজটা দেখাই আপনাদের ঘরে যে কত সাইজ আমি দেখিয়েছি, তো এখান থেকে দেখুন উইন্ডোসে গিয়ে গেলাম, এই যে এইটা আমার টোটাল সাইজ হবে। তো প্রথমে এইভাবে আলাদা আলাদা করে দিয়ে আমি এখান থেকে এক্সপোর্ট এস গিয়ে ডাউনলোডে গিয়ে এই যে এখান থেকে ইউজ আর্টবোর্ড করে আমি এইভাবে আলাদা আলাদা করে সেভ করে নিয়েছি। এই তো দেখুন আলাদা আলাদা করে সেভ করা আছে। তো এখান থেকে আমি কাটিং প্লটারে গিয়ে প্রতিটা আলাদা আলাদা করে ওপেন করেছি, এবং এখান থেকে ফাইলে গিয়ে ওপেনে গিয়ে এখান থেকে ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আলাদা আলাদা করে ওপেন করে নিয়ে তো এখান থেকে সেন্ডে গিয়ে আমি এখান থেকে কাটিং করে নিয়েছি। তো চলুন এবার দেখাই ভিনাইলগুলো কীভাবে কাটিং হয়, আর কাটিং হওয়ার পর ফিল আপ করে কীভাবে টি শার্টে আপনাদের পেস্টিং করতে হয়। তো প্রথমে আমি যে তিনটে কালারের প্রিন্ট হবে সেই তিনটে কালারের এই ভিনাইল প্রিন্টের রোল থেকে আমি আমার সাইজ অনুযায়ী কাটিং করে নিয়েছি। সাইজগুলো অনুযায়ী আমি কেন কাটিং করে নিই, কারণ ওয়েস্টেজটা খুব কম হয়, আমার যেটুকু ডিজাইন আছে সেইটুকু হিসেবে যদি আমি সাইজগুলো কাটিং করে নিই। তো কাটিং করার পরে আমার যেহেতু ক্যামিও 4, আমার যত ছোট সাইজই হোক না কেন ক্যামিও 4 কাটিং হয়ে যাবে। কাটিং মেরেতে একটা একটা করে এগুলো ফিট করে নিয়ে কাটিং করে নেবো। তো কাটিংটা করার পর এই যে একটাকে আমি পিল আপ করে দেখাই, তো এই ধরনের ইজি এগুলো পিল আপ হয়ে যাবে। পিল আপ হওয়ার পরে আপনারা গেঞ্জিতে আরামসে প্রিন্ট করতে পারবেন। তো আমাদের মেশিন টেম্পারেচার এসে গেছে, এবার আমি গেঞ্জিটাকে মেশিনের মধ্যে দিয়ে দেবো, ভালোভাবে এটাকে মেশিনে দিয়ে আমি আবার 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য হিট করে নেবো। তো হিট করার পর এই যে দেখুন আমি এগুলো কাটিং করে নিয়েছিলাম আমার কাটিং প্লটারে। এবার এগুলো আমি একটা একটা করে পেস্টিং করব, আর এর টেম্পারেচার আর টাইমিং দিতে হবে আপনাদের 190 ডিগ্রি হচ্ছে আপনার টেম্পারেচার, আর হচ্ছে যে আপনার 10 সেকেন্ড এর টাইমিং। তো আমি প্রথমে সাদাটাকে দিয়ে দিলাম, সাদাটাকে দেওয়ার পর আমি এটাকে হিট করে নেবো। তারপরে এবার আমি লালটাকে দিলাম,
লালটাকে দেওয়ার পরে আমি আর একবার হিট করে নেবো। একবারে এটা যদি একটা কালার হতো বা ওপরে ওপরে ডিজাইনটা যদি না পড়তো, তাহলে কিন্তু আমি একবারই হয়তো হিট মারলে হয়ে যেত, আর সবগুলো একভাবে সেটিং করে দিয়ে হিট করলেই হয়ে যেত। কিন্তু যেহেতু এটা সাদার ওপরে লালটা পড়বে বা ওর ওপরে পড়বে, তো সেই জন্য আমাকে আলাদা আলাদা করে হিট করতে হলো। তো দেখুন, এটা আমার ফাইনাল রেজাল্ট। এই তিনটাকে পেস্টিং করার পরে আমার এই ধরনের কোয়ালিটিটা এসছে। আর এটা যেহেতু ভিনাইল প্রিন্ট, এটার একটা সুন্দর কোয়ালিটি আছে আর একটা সুন্দর গেট আপ আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। আমার ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে বা একটু হলেও উপকার লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, একটা শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।